ঐন্দ্রিলা এবং অঙ্কুশ, এই দুই তারকার প্রেম কাহিনী টলিমহলের কারো অজানা নয়। দিন কয়েক আগেই এক সাক্ষাৎকারে সামনে বিয়ে করবেন এই ইঙ্গিত দিয়েছিলেন অঙ্কুশ। সেই যুগল যদি হঠাৎই শহর ছাড়েন তা নিয়ে অনুরাগীদের কৌতূহল হওয়া তো স্বাভাবিক। বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি শেয়ার করেছেন অঙ্কুশ ঐন্দ্রিলা। সেখানে ক্যাপশনে স্পষ্ট তারা কলকাতা ছাড়লেন, আপাতত ডেস্টিনেশন দুবাই। সূত্রের খবর, বঙ্গপ্রবাসী মিলাপ নামের একটি অনুষ্ঠান উপলক্ষে দুবাই গিয়েছেন এই জুটি। 30 নভেম্বর থেকে 2 ডিসেম্বর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। বাংলা সিনেমার 100 বছর সেলিব্রেট করবেন শিল্পীরা, তবে অনুষ্ঠানের পরও দিন কয়েক ছুটি কাটাবার পরিকল্পনা রয়েছে তাদের। এই মুহূর্তে জনপ্রিয় ধারাবাহিক ফাগুন বউয়ে অভিনয় করছেন ঐন্দ্রিলা। বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে এই ধারাবাহিকে জুটি বেঁধেছেন তিনি। সাত পাকে বাঁধার পর বিক্রম ঐন্দ্রিলার জুটিকে ফিরিয়ে এনেছেন ফাগুন বউ। জুটি হিসেবে আগের মতোই জনপ্রিয়তা পাচ্ছেন তারা। তবে লাবণী সরকার, শঙ্কর চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, স্নেহা চট্টোপাধ্যায়, রাজশ্রী ভৌমিক, বুলবুলি পাজার অভিনয় প্রশংসিত দর্শক মহলে। আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।